জুনের মধ্যে পদ্মা সেতু চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার, জানালেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী যেমন বিরোধী দল দেখতে চান, শিগগিরই তা দেখতে পাবেন, মন্তব্য মির্জা ফখরুলের। পুলিশ হেফাজতে লালমনিরহাটে যুবকের মৃত্যুর ঘটনা দেশের জন্য অশুভ সংকেত, বললেন জি এম কাদের। এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানেও বন্ধ হচ্ছে না ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা। যানজট পরিস্থিতির উন্নতি নেই পাটুরিয়া ফেরিঘাটে, প্রতিদিন দুর্ভোগে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এবং ঠাকুরগাঁয়ে জমির জন্য বাবাকে পাগল বানিয়ে এক বছর ধরে শিকলবন্দি রেখেছে ছেলে। লম্বা সরকারি ছুটি, অনলাইনে পাওয়া যাচ্ছে বাসের টিকিট, হুড়োহুড়ি ভিড় এখনো নেই কাউন্টারে। করোনার নতুন ধরন এক্সই ওমিক্রনের চেয়েও বেশি ছোঁয়াচে, জুনে বাংলাদেশে ছড়ানোর সংখ্যা বিশেষজ্ঞদের।